বৃহস্পতিবার বিধ্বংসী আগুনে মংলাহাটে প্রায় 2500 দোকান পুড়ে যায়, থেকে যায় শুধু তাদের ধ্বংসাবশেষ। 18টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছু শেষ, শুধু রয়ে গেল কয়েক হাজার মানুষের হাহাকার। এই আবহেই শনিবার মংলাহাট পরিদর্শনে যান নওশাদ সিদ্দিকি। এদিন তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন। শুক্রবারই মংলাহাটের অগ্নিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিআইডি তদন্তে সম্মতি জানান আইএসএ বিধায়কও। দেখুন, আমি রাজনৈতিক ব্যক্তি, তারপরেও বলবো আমি একটা সময় পর্যন্ত ভরসা করবো সিআইডির উপরে। তারপরে যদি মনে হয় সিআইডি কাউকে বা কোন বড় হেভিওয়েট মাথাকে আড়াল করার চেষ্টা করছে, তারপর আছি তো আমি এদের সাথে। মংলাহাট অগ্নিকাণ্ডের পরেই সামনে আসে প্রমোটার শান্তিরঞ্জন দের নাম। অভিযোগ, ওই ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলতেন, আর কেউ দিতে রাজি না হলে তাদের উপর অত্যাচার করা হতো। এই প্রসঙ্গে নওশাদ এদিন বলেন, শান্তিরঞ্জনের নাম উঠলেও কেন সে এখনো গ্রেপ্তার হয়নি? শাসক দলের কোনো বড় নেতামন্ত্রীর নাম জড়িয়ে আছে, তাই ভয় পাচ্ছে তাকে গ্রেপ্তার করতে। গতকালকে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, নিশ্চিতভাবে আমাকে যেমন যার নামে অভিযোগ করছে, মুখ্যমন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে তার নামে অভিযোগ করেছে। আমার প্রশ্ন, এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই শান্তিরঞ্জন বাবুকে এখনো পর্যন্ত কেন সিআইডি হেফাজতে নিচ্ছে না বা পুলিশ হেফাজতে নিচ্ছে না কেন? এখানে যে তোলাবাজির দাপট, কিছু মন্ত্রীদেরও নাম জড়িয়ে আছে, প্রভাবশালী শাসকের নাম জড়িয়ে আছে। যদি শান্তিরঞ্জনকে ইন্টারোগেশন ঠিকঠাক করা হয়, শাসকের অনেকের ফুল খুলে যাবে, সেই জন্য হয়তো আড়াল করছে, কিন্তু আমরা ছাড়বো না। এদিন আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন নওশাদ। এখানে যারা ব্যবসায়ী আছে 50% আমার সাথে তাদের সম্পর্ক, ছোট বড় ব্যবসায়ী 50% আমার সাথে সম্পর্ক আছে। যদি কেউ মনে করে মুদিখান থেকে গোল মেরে দেবো, ওই 50% কে নিয়ে আমি প্রয়োজনের আইনি লড়াই বহুত দূর যাব অধিকার প্রতিষ্ঠার জন্য। আরো বলেন, যারা তোলা তুলছে তাদেরও ছেড়ে কথা বলা হবে না। আমাদের ভাইদের মুখের ভাত যে কাড়ে নিচ্ছে তাকে ছাড়বো না। তোলাবাজির চরম পর্যায়ে পৌঁছেছে, এই জায়গাটায় পুরো টার্গেট হচ্ছে এটাকে বড় কোনো টাউনশিপ বানানোর, এটা টার্গেট হচ্ছে ওদের, এটাকে বড় কোনো টাউনশিপ বানানো। 12 বিঘের মতো জায়গা আছে, একে টোটালকে উচ্ছেদ করে দিয়ে একটা টাউনশিপ মতো বানিয়ে প্রাসাদ সম বাড়ি করবে, সেখানে ভালোই বিজনেস করবে। সামনেই পুজো, ফলত অগ্নিকাণ্ডের ফলে হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। তাদের কথা ভেবেই নওশাদ ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান মুখ্যমন্ত্রীর কাছে। বাড়ির কাগজ বন্ধক দিয়ে অলরেডি লোন নিয়ে কাজ করেছে, এরা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেখুন, বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে খেলা মেলাতে কোটি কোটি টাকা যে কোনো দরকার নেই সেগুলো ব্যয় করে দিচ্ছে। তো বাংলার শ্রমজীবী মানুষের জন্য, যারা দর্জি শিল্পের সাথে যুক্ত আছে, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের পাশে মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে হবে, এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন এখানেই ব্যবস্থা করতে হবে। আর মুখ্যমন্ত্রীর কাজ হবে সত্যিকারের অর্থে মংলাহাটের মানুষের, যদি তিনি পাশ থাকতে চান, অবিলম্বে যে ব্যক্তির নামে এখানে সব থেকে প্রথম অভিযোগ আসছে তাকে হেফাজতে নেওয়া দরকার। সোমবার থেকে যাতে যে জায়গায় পুড়েছে সেই জায়গাতেই পরিষ্কার করে ব্যবসা করতে পারে, তার ব্যবস্থা সরকার করুক। মুখ্যমন্ত্রীকে হাওড়ার মংলাহাটের ব্যবসায়ীদের অবস্থার কথা জানিয়ে চিঠি পাঠাবেন নওশাদ সিদ্দিকি, এমনটাই জানান তিনি। ব্যবসায়ীরা ইতিমধ্যেই পুনরায় তাদের ব্যবসায়িক জীবনে ফিরে যেতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের সমর্থন করেই এদিন নওশাদ বলেন, আগামী সোমবারের মধ্যে তাদের ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। তবে ইতিমধ্যেই ঘটনায় সিআইডি তদন্ত শুরু হয়েছে, তবে এখন কোন দিকে মোড় নেয় তদন্তের রেখা সেটাই দেখার। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।